ইমরান বলেছিল যে ভাই আসছেন, বাসায় আসছেন? আমি বললাম হ্যাঁ, এই তো মাত্র হলুদ থেকে বাসায় আসলাম। সো আমার তো অনেক মিস করছেন তাই না? তখন আমি বলছি ও হো, একদমই মনে ছিল না যে তোমার একটু মিস করতে হবে, এখন মিস করতেছি। তোমার কথা তো মনেই ছিল না যে তোমার ফোনটা রাখ, তোর 5 মিনিট মিস করতেছি, ফোন করলে মিস করুন কেমনে। ঠিক তেমনি কমেন্টে কেউ লিখছেনি, কেমন জানি ফাঁকা ফাঁকা লাগতো। আমি দেখছি কয়েকজন মিস করছে, আমরা দেখি বসে বসে, কিন্তু আমরা কমেন্ট দেখি, আমাদের একটা কমেন্ট প্রত্যেকটা দিন এসে পৌঁছে। ওয়েলকাম দিয়ে শুরু করলাম আপনাদেরকে, ইভেনলি প্রেজেন্ট স্টার্ট বোর্ড দ্য টু ফান কিংস। আজকে নাট এবং বোল্টু দুজনই আছে, শুরুই হয় নাই, পজ হয়ে আছে, দিস ইজ ইন্টারনেট প্রবলেম, নাথিং এলস। আচ্ছা, আমাদের কোনো সব কিছু ঠিক আছে, ইন্টারনেটের সমস্যা। ওকে, যে মোবাইলে নেট কানেকশন না থাকলে মোবাইল ওরা পুরো মনে হয় শেষ, ওরা যৌবন হারিয়ে ফেলে। আচ্ছা, মোবাইলটিটা, হ্যাঁ, আমি ওই যে জীবনে প্রথম যখন কম্পিউটার কিনলাম, তখন কম্পিউটার কেনার আগে আমার এক ফ্রেন্ডকে জিজ্ঞেস করতেছি, দোস্ত কম্পিউটার কিনতে তো অনেক টাকা লাগতেছে, তো এইবার এইটা কিনে নাকি আবার নেটও কানেক্ট করতে হবে? বলছে হ্যাঁ, নেট তো কানেক্ট করতেই হবে। বলছি এত টাকা নেট তো এই কম্পিউটার না হয় এককালীন টাকা দিয়ে কিনে ফেললাম, নেট তো মাসে মাস খরচ দিতে হবে, এটা তো সমস্যা, একবার না জানা। আচ্ছা, নেট না নিলে হয় না? বলছে হ্যাঁ হয়, নেট না, নেট ছাড়া কম্পিউটারটা হবে কি? বলছে হ্যাঁ, কী হবে? নেট ছাড়া কম্পিউটারটা হবে সিম ছাড়া মোবাইলের মতো, তুই খালি গেম খেলতে পারবি আর কিছুই না। অনেক গেম হবে নেট ছাড়া খেলা যায় না, এ একটা বিপদ পড়বা বুঝলু। মনে করেন এক লোককে একটা ইন্টারভিউ নেওয়া হইতেছে, হ্যাঁ, তো ইন্টারভিউতে তাকে বলা হয়েছে যে মানুষ একা চলতে পারবে না, এখন যেই মুহূর্ত, এখন যে সময়, মানুষ আর একা কোনোদিন থাকতে পারবে না, একা থাকলে দম বন্ধে মারা যায়। হ্যাঁ, সে বলতেছে না এটা আমি মানি না, মানুষ একা থাকতে পারবে, কারণ সবার হাতে মোবাইল আছে, মোবাইলের মধ্যে নেট আছে, নেটের মধ্যে ফেসবুক আছে, মানুষ এখন একা বিন্দাস চলে। ওরে বাবা, তো বলছে ঠিক আছে, আপনাকে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনে ফালানো যাক। বলে আচ্ছা ঠিক আছে ফালান। মনে করেন আপনাকে 5 বছরের জন্য একটা ঘরে বন্দি করে দেওয়া হয়েছে। বলে ওকে, ঘরে বন্দি করে দেওয়া আছে, হাতে মোবাইল আছে, নেট আছে, ওকে বিন্দাস আমি 5 বছর চালাই দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, মনে করেন 5 বছরের মধ্যে আপনার মোবাইলের চার্জটা আস্তে আস্তে শেষ হতেছে। আচ্ছা, মোবাইলের চার্জ আস্তে শেষ হয়েছে, আমাকে চার্জার দেবেন, আমি চার্জ দিয়ে নিবো, কোনো সমস্যা নেই। ওকে, মনে করেন যে মাঝখানে 1 বছর কারেন্ট থাকবে না। আচ্ছা, 5 বছরের মধ্যে কাছে 1 বছর কারেন্ট থাকবে না, আমি অনেকগুলো পাওয়ার ব্যাঙ্ক নিয়ে নেবো, পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আমি চালাবো মোবাইল নেট, কোনো সমস্যা নেই, আপনি 1 বছর কারেন্ট অফ করে দেন। ঠিক আছে, মানে সে তারা কোনোভাবেই আটকানো যেতেছে না যে সে 1 বছর থাকতে পারবে না। লাস্টে বলে, মনে করেন যে আপনার মোবাইল আছে, হ্যাঁ, সিম আছে, ওকে, চার্জার আছে, কারেন্ট আছে, নেট বন্ধ করে দিয়েছেন, তারপর এরা শোনার পর লোকটার কথা বলতেছে না। হ্যাঁ, বলেন তারপর, যদি মনে করেন সব আছে, এটা আছে, সেটা আছে, কিন্তু নেট নাই, তারপর লোক তো পাথরের মধ্যে বয়ে রয়েছে, গায়ে হাতে দিয়েছে, তারপর সেটা শুনে হার্ট অ্যাটাক করছে। মানুষ একা বেঁচে থাকতে পারবে না, মানে সে প্রশ্ন শুনে হার্ট অ্যাটাক করছে যে 5 বছর তাকে বলছে বলেন কি ব্যাপার, বলেন না কেন, নেট নাই ফোনে তখন। যেমন হচ্ছে ইয়েকে ওই সিচুয়েশনে যাবে তো দূরের কথা, মানে ভাইবে সে। যেমন 3টা মানুষকে জিজ্ঞেস করা হয়েছে, 3 ধরনের 3টা মানুষ, যা মানে পুরো দেশের 3টা মানুষকে প্রতিনিধি হিসেবে নেওয়া হয়েছে, যে এদের উপর একটা সার্ভে করা হবে। আচ্ছা, 3টা মেন্টালিটি পুরো দেশ ঘুরে 3 ধরনের মানসিকতার এক মানুষ পাওয়া গেছে। কিছু মানুষ হচ্ছে বই প্রেমী, তাদের মধ্য থেকে একজন প্রতিনিধি নেওয়া হয়েছে। কিছু মানুষ অমুক, কিছু মানুষ তমুক, 3টা ভাগ পাওয়া গেছে, 3 ভাগ থেকে 3 জন মানুষকে নেওয়া হয়েছে। এবার 3 প্রতিনিধিকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনাদের সার্ভেটা হচ্ছে 10 বছর আপনাদেরকে একটি রুমের মধ্যে আটকে রাখা হবে। এবার 10 বছর চলার জন্য আপনারা যে কোনো একটি জিনিস সাথে করে নিতে পারবেন। এবার কে কি নিতে চান? একটি জিনিস আপনারা অনেক অনেক অনেকগুলো নিতে পারবেন, কিন্তু একটাই থাকতে হবে। এবার যে ভাবুক টাইপ মানুষ তাকে জিজ্ঞেস করা হয়েছে, সে বলছে আমাকে তাইলে হাজার হাজার বই দেয়া হোক। আচ্ছা, ঠিক আছে, তাকে হাজার হাজার বই দিয়ে ওই একটা রুমের মধ্যে আটকে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। আরেকজনকে জিজ্ঞেস করা হয়েছে আপনার কি চাই? বলছে আমাকে অসংখ্য নারী দেয়া হোক। তাকে অসংখ্য নারী দিয়ে তাকে রুমের মধ্যে আটকে দেওয়া হয়েছে। আরেকজনকে জিজ্ঞেস করা হয়েছে আপনার কি চাই? এবার এ হচ্ছে নেশাখর মানুষ, যে আমারে পোটলা পোটলা সিগারেট দেন, কার্টুনে 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 সিগারেট দিয়ে একটা রুমের মধ্যে আটকে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার 10 বছর পরে ওই রুমের দরজা খোলা হয়েছে, প্রথম যে ভাবুক মানুষটা তার দরজা খোলা হয়েছে, সে
সিরা বইপত্র কাগজ মাগজ চুল দাড়ি আহলা মহলা পুরাপুরে একটা মানে দিকবিদিক অবস্থা, কাউরে চিনতেছে না, খালি কবিতা বলতেছে, রচনা বলতেছে, ছড়া বলতেছে, আতা গাছে তোতা পাখি এই বলতে বলতে বের হয়ে গেছে। নারী নিয়ে যেই মোহের ছেলেটা ঢুকছিল তার রুমের দরজা খোলা হলো, দেখা গেল যে হুড়মুড় করে স্কুল ছুটে গেছে, 50-60টা পোলা প্যান্ট রুমের থেকে বাইর হইলো, তার পিছনে ওই লোক, তার পিছনে নারীগুলা, 50-60টা পোলা প্যান্ট নিয়ে নারীগুলা নিয়ে ওই রুম থেকে লোকটা বের হয়ে আসে। নারীগুলা মানে করে যে হামাগুড়ি দিয়ে বেরিয়ে ছিল আর লোকটা স্টেজ করে বাইর করতে হইছে। এইবার কোন মতে দমটা আছে শেষ ব্যক্তি যিনি সিগারেট নিয়ে ঢুকছিল, ওই রুমের খালি চাবি ঢুকায় তালাটা মোচড়ায়, মোচড়ানো চাবিটা মোচড় দেওয়া হয়েছে, ভিতর থেকে তুমুল ফোর্সে লাত্তি মেরা দরজা ভাঙা হয়েছে, বাইরে প্রথম যে কথা সেটা সেটা হলো শালার পুত সিগারেট দিছত ম্যাচ দাস নাই কে, ওরে খোদা রে, ওটা ওর ওই বেটা বড় হার্ট অ্যাটাক করে মরে গিয়েছিল, হাই হাই রে, মানে ঘোড়া দিছে লাগাম না বেটা, ঘোড়া চালাইবো কেমনে, তো খুব বাজে অবস্থা, আর কার্টুনে কার্টুনে সিগারেট রং দিয়ে সবাই সবাই খায় না, তো যাই হোক এটা হয় কিন্তু ভাই, যেটা দিবেন সেটা সাথে প্রয়োজনীয় জিনিসপত্র দিতে হবে। মনে করেন যে আপনি রাউটার দিয়া প্রচুর টাকা খরচ করে রাউটার লাগাইলেন, প্রচুর টাকা খরচ করে 20 MBPS নেট নিলেন, প্রচুর টাকা খরচ করে আপনার ডেকোরেশন করলেন, প্রচুর টাকা সব করে করে হাতে দেখবেন লাস্টে মোবাইল কিনে টাকা নেই, এবার রাউটার ডেকোরেশন এত টাকা নেট আপনি করবেন কি কি করবেন, ঘোরা আছে চাবুক নেই, চালানোর মতো জিনিস তো থাকা লাগবে না, এই জন্য সবসময় চালানোর জিনিস হাতে রাখবেন। যেমন আমার এক মামার ঘটনা বলে দিই, তার চালানোর জিনিসটা চলে গেছিল, মানে মামি চলে গেছিল, ও আচ্ছা মামি গেছে কে পরে, সে তো মনে করেন ড্রাইভারের লগে ভাগিয়ে গেছে, আচ্ছা মামা বিদেশ ফেরত ছিল, টাকা পয়সা যা আছে সব নিয়ে চলে গেছে, সে এখন মাথায় হাত দিয়ে ঘরের নিচে বয়ে রয়েছে, এমন সময় মামার বন্ধু আছে, কিরে কি হয়েছে, কি আর হইব গেছে পাখি চুরাল দিছে তাওয়া ড্রাইভারের সাথে, আমার টাকা নিয়ে গেছে, কিছু ডলার ছিল বাইরের থেকে আনছিল ওগুলো নিয়ে গেছে, গাড়িটা নিয়ে গেছে ড্রাইভার, যেহেতু গেছে ড্রাইভার নিয়ে গেছে, এখন কী করুন ক বন্ধু, আফসোস করে কে আরে সব গেছে ঠিক আছে, ডলারগুলো গেছে তত্ত্বান ডলার কিছু নাই, এখন তো কী ডলবি, টাকা টাকার কথা বলা হয়েছে ডলার। এবার এক লোক সারা জীবন ব্যবসাপাতি করে, মানে অনেক গরিব ছিল, সারা জীবন ব্যবসাপাতি করে টোরে মানে গরিব অবস্থায় বিয়ে করছিল, এবার ওই দুনিয়ার ব্যবসাপাতি বিয়ের পরে দুনিয়ার ব্যবসাপাতি করে 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 বিরাট কোটিপতি হয়ে গেছে। আচ্ছা যেই দিনই কোটিপতি হইল ওই দিনই লোকটা হার্ট অ্যাটাক করে মারা গেল, তারপরে উনার বউ এই কষ্ট সহ্য করতে না পেরে ড্রাইভারকে বিয়ে করে ফেলল। এইবার ড্রাইভার বাসর রাইতে বইয়া চিন্তা করতেছে, শালা লোকটা আমারে ধনী বানানোর জন্য এত বছর পরিশ্রম করলো, বলে না এক পুরুষে করে ধন এক পুরুষে খায় আর এক পুরুষ আইসা দেখে খাবার কিছু নাই আমার তিন পুরুষ, আমার লেগে সারাটা জীবন খাইতে গেল। এটাই ভাই গানের মর্ম অর্থ, কিন্তু এটাই গানটা কিন্তু জন্য লিখেছে, এক পুরুষে করে আর এক পুরুষে খায় আর আরেক পুরুষে এমন খাওয়া খায় আমার মতো করে, আর পরেরটাই আর কিছুই পায় না খাওয়ার কিছু নেই। যেটা বলতেছিলাম এই যে হয় না যে ভেঙে যায়, এক লোক ট্রাক দেখলেই ভয় পায়, মনে করেন এমনি সবসময় সুন্দর মনে করেন চা চা চো খাইতেছে চিল করতেছে, যেই ট্রাক দেখবে সবার মধ্যে থেকে সে দৌড় দিয়ে ঘরের দিকে যাবো, ট্রাক ট্রাক টাকালো টাকালো করলে দৌড়, আর যদি কানের সামনে কেউ কয় যে এই ট্রাক আইতেছে দৌড় এক ঘরে ঢুকে যায়। আচ্ছা তো এই ব্যতিক্রম ধর্মী আচরণ দেখা কিছু মিডিয়ার লোক তার পাশে গেছে, যাই বলতেছে ভাই কী সমস্যা, মানুষজন সাপ ভয় পায়, বাঘ ভয় পায়, হাতি ভয় পায়, মনে করেন বজ্রপাত এলে ভয় পায়, এরকম বহু জাগতিক যেটা, ট্রাক দেখলে আপনি ভয় পান কেমন হলো না, ট্রাক দেখলে ভয় পান কেন, হয়েছে কি ওই যে আমার একটা বউ আসছিল সুন্দর বউ, কিন্তু আমার খুব জ্বালাইতো জীবনটা অতিষ্ঠ করে দিয়েছিল, তো একদিন সে ট্রাক ড্রাইভারের লোক ভেঙে গেছে কহারে বেদনাদায়ক, এরপর থেকে আপনি ট্রাক দেখলে মানে ওই কথা মনে পড়ে ভয় পান, বলে না আমার মনে হয় ফিরাইতে এই জন্য লুকাই থাকি তো আমার খুঁজে না পায় ড্রাইভার, আমার বউ ফেরত ড্রাইভার যদি বউটা ফেরত দিয়ে যায় আমি যত দুনিয়াতে চিল মুড়ে আছে চিলটা তো যাইবো গা ভাই, এর লেগে লুকাই থাকি তো আমার খুঁজে না পায় দেখা, বউ নিয়ে সবার কমপ্লেন গেলাম
ও আচ্ছা আচ্ছা বহুত নাইস থিং বহুত মানে কিউট হ্যাঁ হ্যাঁ কিউট জীবনে চলার পথে বউয়ের অবদান অবদান হ্যাঁ হ্যাঁ বউ না থাকলে জীবন চলা খুব কষ্ট খুব কষ্ট হ্যাঁ বউ থাকা মানে পৃথিবীতে কত বড় প্যারা আপনি বলতে হয় বাবু বুঝতে বোঝো না কেন হ্যাঁ নাহলে আমাকে দিবে সৌরজ না হাসি একটু বউ নিয়া তাহলে হবে এই জন্য বলতে হয় বাবু এগুলো এখন বলতে হবে ঠিক আছে তার জন্য ব্রেক দরকার ব্রেক থেকে ফিরে এসে করবেন সিএফএম স্পেস নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে আর কমেন্ট করার জন্য ক্যাপিটাল এফএম 94.8 এ একটি লাইভ চলছে ফেসবুক লাইভ সেখানে কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না ফোন করার জন্য নাম্বারটি হচ্ছে 02-55-03-6659 এই হচ্ছে আমাদের ফোন নাম্বার 7:40 থেকে আপনি কল করতে পারবেন শুনছেন ই ভ্যালি প্রেজেন্টস নাট বল্টু দ্য টু ফান কিংস ব্রেকে যাচ্ছি ফিরছি একটু পর থ্যাংক ইউ ভরসা আসে কারো ইচ্ছে শক্তি দেখলে ভরসা পাই কারো দায়িত্ববোধ দেখে ভরসা কখনো বা জন্মায় শুধু অসীম বিশ্বাস থেকেই একের অন্যের ওপরেই ভরসাই অটুট করে তোলে আমাদের সম্পর্কগুলো ঠিক যেভাবে দেশের এক নম্বর এলপি গ্যাস ব্র্যান্ড বসুন্ধরা আছে আমার পাশে ভরসা হয়ে সম্পর্কের এই ভরসাই আনে জীবনে স্বাচ্ছন্দ বসুন্ধরা এলপি গ্যাস ভরসা রাখুন স্বাচ্ছন্দে থাকুন শুদ্ধতাই দেয় সুস্থতার আশ্বাস আর তাই তো বাছাইকৃত সেরা মানের গম থেকে তৈরি বসুন্ধরা সুজি যাতে স্বাদের সাথে স্বাস্থ্য থাকে অটুট পরিপূর্ণ তৃপ্তি থাকুক স্বাদে আর খুশিতে ভরে উঠুক প্রতিটি দিন বসুন্ধরা সুজি প্রতিদিনের শুদ্ধতায় প্রতিদিনের সুস্থতায় ভরসা আসে কারো ইচ্ছে শক্তি দেখলে ভরসা পাই কারো দায়িত্ববোধ দেখে ভরসা কখনো বা জন্মায় শুধু অসীম বিশ্বাস থেকেই একের অন্যের ওপরেই ভরসাই অটুট করে তোলে আমাদের সম্পর্কগুলো ঠিক যেভাবে দেশের এক নম্বর এলপি গ্যাস ব্র্যান্ড বসুন্ধরা আছে আমার পাশে ভরসা হয়ে সম্পর্কের এই ভরসাই আনে জীবনে স্বাচ্ছন্দ বসুন্ধরা এলপি গ্যাস ভরসা রাখুন স্বাচ্ছন্দে থাকুন শুদ্ধতাই দেয় সুস্থতার আশ্বাস আর তাই তো বাছাইকৃত সেরা মানের গম থেকে তৈরি বসুন্ধরা আটা যাতে স্বাদের সাথে স্বাস্থ্য থাকে অটুট পরিপূর্ণ তৃপ্তি থাকুক স্বাদে আর খুশিতে ভরে উঠুক প্রতিটি দিন বসুন্ধরা আটা প্রতিদিনের শুদ্ধতায় প্রতিদিনের সুস্থতায় পরিচ্ছন্ন থাক সবকিছু বসুন্ধরা টিস্যু সুস্থতাই হোক সবকিছু টিস্যু মানে বসুন্ধরা দেশের ই-কমার্সে আর্থ ওয়েব জ্বলছে ফন্ট টু লিড
থিম সং এর মতো জোস জোস সব অফার পেতে ভিজিট করুন ইভ্যালির ওয়েবসাইট ivali.com.bt তে। শুদ্ধতাই দেয় সুস্থতার আশ্বাস, আর তাই তো বাছাইকৃত সেরা মানের গম থেকে তৈরি বসুন্ধরা ময়দা, যাতে স্বাদের সাথে স্বাস্থ্য থাকে অটুট, পরিপূর্ণ তৃপ্তি থাকুক স্বাদে আর খুশিতে ভরে উঠুক প্রতিটি দিন। বসুন্ধরা ময়দা, প্রতিদিনের শুদ্ধতায় প্রতিদিনের সুস্থতায়। This is Porshi. আমাকে শুনবেন প্রতি শুক্রবার রাত 9টা থেকে 11টা পর্যন্ত শুধুমাত্র ক্যাপিটাল এফ এম 94.8 এ।
একদম একদম টাইম মতো ফিরে আসছি, আপনারা শুনছেন ইভেলি প্রেজেন্স নট বল টু দ্য টু ফান কিংস অন লিওন ক্যাপিটাল এফএম 94.8 এ। হ্যাঁ, অনেকেই ভাবছেন যে কী ব্যাপার, যারা যারা লাইভে দেখছেন তাদের জন্য মনে হচ্ছে যে আচ্ছা 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 ওকে ওকে ওকে, এই জিনিসটা অনেকের মনে হচ্ছে, তো মনে হওয়ার কিছু নেই। হ্যাঁ, নাই, উনি উধাও হয়ে গেছেন, একজন উধাও হয়ে গেছেন আমাকে রেখে, একা রেখে বলছে যে বল্টু আমার একটা ইমার্জেন্সি ফোন চলে আসছে, সেখানে আমাকে টাইম দিতে হবে, সো বল্টু প্লিজ ম্যানেজ দিস শো অ্যান্ড লিভ ইউ অ্যালোন, আমাকে একা রেখে চলে গেল। যাই হোক, সমস্যা নেই, আসবার কালে আইসি একা, যাবার কালে যাব একা, মাঝে মাঝে নাট বল্টুর সময়ও নাট ভাই আমাকে একা রেখেই চলে যায়, কোনো সমস্যা নেই। আপনারা যারা যারা এসএমএস করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, যারা কমেন্ট করেছেন তাদেরকেও ধন্যবাদ, এসএমএস পরে দেবো টুক করে। কে কে মিস করেছেন, কেউ মনে মিস করেনি আমাকে। আফরা মিরপুর থেকে লিখেছে, আজকে ভাইয়া বলতেছে আফরা তোর হাত খরচ লাগবে, আমি বলছি না, বললো লাগলে বলিস, হঠাৎ এত মিষ্টি কথা কেন বুঝলাম না, ভাইয়ারা এরকমই, হ্যাঁ ভাইয়ারা সবসময় মিষ্টি হয়, তোমরা বোঝো না বোনেরা, বুঝছো, ভাইয়ারা সবসময় তোমাদের খেয়াল রাখে, তোমাদের কথা জানতে চায়, তোমাদের কথা চিন্তা করে, তোমাদের কী লাগবে না লাগবে এগুলো কিন্তু সবসময় ভাইয়েরা নজরদারিতে রাখে। সো হাত খরচ দিলেও সে কিন্তু ওইটাও নজরদারিতে রাখবে, এটা তুমি কোথায় কোথায় খরচ করছো, ঠিক আছে, সুতরাং হাত খরচ নিলেও ভেবে চিন্তে খরচ করবা, ভেরি গুড, তোমার ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা, এবং এরকম ভাই পাওয়া কিন্তু খুবই লাকের ব্যাপার। আফরা ভাইয়াকে সবসময় ভালো রাখবা, সুস্থ রাখবা, ভাইয়ের খেয়াল রাখবা। জাকিয়া সুলতানা আকি ব্রাহ্মণ বাঞ্চারামপুর থেকে লেগেছে, বল্টু ভাই তুমি না থাকলে নাট কি দোলটো জমে, নাট বল্টু হবে ভাই, দোলটো নাটা, নাট বল্টু জমে না, এটা কেমন কথা, তোমরা দুইজন থাকলে নাট বল্টু জমে, জানো কাল ফার্স্ট টাইম নাট ভাইকে এসএমএস, আমার এসএমএস পড়ছে, এটা কিছু আসেনি, এই যে এখন আবার একা হয়ে গেছে, এখন আর জমবে না, তাই তো, আমরা চেষ্টা করি, আমরা একাও জমাতে পারি, আমরা একাও জমাতে পারে, জমে যাবে একটু পরে, কোনো সমস্যা নাই। জাকিয়া সুলতান বলে সাকিব কোনা বাড়ি থেকে লিখেছে, যখন অনেক ক্ষুধা লাগে আর পকেটে টাকা না থাকে তখন এত, তখন এত কি, তখন এত ভালো ভালো খাবার ঘুরে সামনে, একদম ঠিক, মনে পড়ে বলে কি ঘুরে, এই দুদিন আগের কথাই মনে হয়, মানে পকেটে টাকা ছিল না তা না, হাতে সময় ছিল না, এবং এত ক্ষুধা লাগছিল, আমি ছিলাম বাইকে, তো বাইকে যাচ্ছি, মনে হচ্ছে আমি পুরো পৃথিবীর সবচেয়ে দামি দামি হোটেলগুলোর সামনে দিয়ে যাচ্ছি, আর দামি দামি খাবারগুলো কোথাও থেকে পোলাওয়ার গন্ধ, কোথাও থেকে রোস্টের গন্ধ, কোথাও থেকে বোরহানির গন্ধ, কোথাও থেকে খাসি মাংসের গন্ধ, ওরে বাবা, যেইখান দিয়ে যেতেছে ওইখানে গন্ধ, মনে হচ্ছে মানে থেমে খাবো বা গিয়ে খাবো ওই সময়টুকু নাই, অন দ্য ওয়েতে রাস্তার মধ্যে, সো মানে খুবই একটা অসহায় অবস্থা হয়ে যায় তখন আর কি। রিপ্তি সাবা থেকে লিখেছে, বল্টু ভাই তুমি একটা পচা, নিজে কি, আমি পচাকে নিজে ছেলে বলে অল টাইম মেয়েদেরকে পচাবা, আর ছেলেদের বুঝি কোনো দোষ নাই, ওগুলো তো বলো না। আচ্ছা, এটা তো ভালো কথা বলছো, আচ্ছা আমি পচা, আমি সবসময় মেয়েদের পচা, এটা কে বলো তোমাদেরকে, আমি কত ভালো ভালো কথা বলি না মেয়েদের নিয়ে, কী বলো যে আমার ছেলেদের তো ভুল আছে, মেইন ভুল তো ছেলেদেরই, এখন স্বীকার করতে চাই না আমরা, আমরা একটু ঘুরিয়ে পেঁচিয়ে অন্যভাবে বলি যাতে দোষটা মেয়েদের, আচ্ছা এইটুক জায়গাও তো আমরা বলতে, অন্য সবসময় তো মুখ বন্ধই থাকে আমাদের ছেলেদের, তোমরাই বলো, এই মাঝে মাঝে কিছু জায়গা পাই যেখানে আমরা একটু বলতে পারি, সেটাও বন্ধ করে দিবা। আচ্ছা তুমি এসএমএসে বলো তো, তুমি এসএমএস করে করে বলো যে ছেলেদের ভুল কী কী, দোষ কী কী, এগুলো বলো তো খুঁজে খুঁজে, আমি এগুলো দেখি ডিফেন্ড করার চেষ্টা করি ছেলেদের পক্ষ থেকে। হ্যাঁ, আরেকদিন মেয়েদের পক্ষ হয়ে কথা বলবো। প্রত্যাশা লিখেছে মানিকগঞ্জ থেকে, ব্রেক থেকে কি আসতে মনে চায় না, না সত্যি, শুধু ব্রেক না, নাট ভাইকে বিদায় দিতে হলো না, আসতে মনে চাচ্ছিল না, একা গেলাম দুজন, আস ফিরলাম একজন, সো একটু অন্যরকমই লাগছিল, বাট আই থিঙ্ক তোমরা আমাকে সহ্য করে নেবে আর আধা ঘন্টা। আবিবা ফ্রম পুরান ঢাকা থেকে লিখেছে, ভাইয়া আজকে গোসল করতে গিয়ে শীত তাড়ানোর জন্য সাকি সাকি ডান্স দিছিলাম, বাট পা পিছলে আমার এখন হাতের অবস্থা খারাপ, কী যে কষ্ট, কী দরকার ছিল তোমাকে গোসল করতে গিয়ে সাকি সাকি ডান্স দিলে, আর তোমাকে কে বলছে সাকি সাকি ডান্স দিলে গরম লাগবে গোসল করতে গেলে, অদ্ভুত অদ্ভুত কাজ করো আর এক একটা দুর্ঘটনা ঘটাও, তোমাকে গান গাওয়া লাগতেছিল হাই গার্মি, হাই গার্মি গাইলে গরম লাগতো, হাই গার্মি টিক টিক এরকম করে সাকি সাকি গানে ডান্স, গরম যায় শীত যায়, এরপরে হাই গার্মি ট্রাই করবা, ঠিক আছে, তারপর পাটা ভাঙবে আর কী কী যে ভাঙবে সেগুলো আমাদেরকে বললো, মানে বুঝলাম না আবিবা, এরপর থেকে কোনো একদম স্টিল রোবটের মতো গোসল করে চলে আসবা, আইসে বাইরে বাইরে এসে ডান্স করবা, এক একটা কাজ করে এক একজন,
আই এম সাপু, টেক মাই সালাম বল্টু ভাই। ওয়ালাইকুম আসসালাম আর কি। বল্টু ভাই, তুমি নাট ভাইয়াকে যতটা লাভ করো, নাট ভাই তোমাকে করে না, এটা তা না। আমি সবাইকে একটু বেশি ভালোবাসি, তাই তার মানে এই না যে আমাকে সবাইকে আমাকেও ভালোবাসতে হবে। ভালোবাসাটা যার যার তার তার মতো, কেউ কেউ দেখাতে পারে, কেউ কেউ দেখায় না, কেউ কেউ মনে করো যে শো করে, কেউ শো করে না, কেউ বলতে পারে, কেউ বলতে পারে না, হতে পারে কম বেশি। সবাই সমান হয়ে গেলে তো ব্যাপারটা কেমন না, একটু কম বেশি থাকা ভালো আসলে সব জায়গায়। সো দেখো, আমি তোমাদের লিসেনার তোমাদেরকে প্রত্যেককে প্রচুর প্রচুর ভালোবাসি, প্রচুর প্রচুর মিস করি তোমাদেরকে। কেউ তোমরা তো আমি মিস করো না, তাতে তো আমার কমপ্লেন করার কিছু নেই, তাই না? আমি দুদিন আসি নাই, তোমরা কেউ মিস করছো আমাকে, করো নাই, তাতে আমি বিন্দুমাত্র কষ্ট পাইনি। কিন্তু তোমাদের প্রতি আমার ভালোবাসা অল টাইম থাকবে, এই জন্য কি আমি কমপ্লেন করতে পারি তোমাদের প্রতি? কোনো দিনও না। সো ভালোবাসাটা যার যার কাছে তার তার মতো করে থাকুক, যে যেরকম ভালোবাসতে পারে, যে যেরকম ভালোবাসতে জানে সেভাবেই ভালোবেসে যাক, এইটুকু যথেষ্ট। এত ভালোবাসা লাগে না, একটুখানি ভালোবাসলেই হয়। সো নাট ভাই আমাকে যতটুকু ভালোবাসে ততটুকু এনাফ ফর মি, এর বেশি দরকার নেই। আর আমি সবার জন্য অল টাইমই আমার যতই ভালোবাসি মনে হয় যে না এনাফ না, আরেকটু দিলে ভালো হবে, আরেকটু ভালোবাসা দরকার তাকে, আরেকটু ভালোবাসা দেওয়া প্রয়োজন তোমাদের, আমাকে সবসময় এটা মনে হয়। সো এই জন্য আমি সবসময় কাজ করে যাই তোমাদেরকে ভালোবাসার জন্য। কী কী করা লাগবে, কি যে যদি খাটতে হয় খাটি, কিছু করতে হলে করি, নিজেকে নিজেকে নিচে নামতে হলে নামাই, নিজেকে উপরে উঠাতে হলে উঠাই, নিজেকে ছ্যাবলাম করতে হলে ছ্যাবলাম করে ফেলি, যদি দুষ্টামি করতে হয় দুষ্টামি করে ফেলি, কিছু বলতে হলে বলে ফেলি, কেউ আমাকে আটকাতে পারবে না। তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য যা করা দরকার আমি তাই করি অল টাইম। এই জন্য তো অনেকে আমাকে পাগল বল্টু বলে, ক্যাপা বল্টু, ভিকে, ভিডি, এইসব নাম কি নিম্নি পাইছি আমি। সত্যবাদী বাটপার লিখেছে ঢাকা থেকে, নাট ভাইয়া আমি ভালো ছেলে তাই ফোন বেশি চালাই না, তাই 70%-এর নিচে চার্জ নামে না। বল্টু ভাইয়া তোমাকে আমরা অনেক মিস করিনি। এই যে দেখছো, স্টেট কার্ড মুখের উপরে বলে দিছে মিস করে নাই, আমার মাইন্ড করার কথা ছিল, বাট আই লাভ আমি, কারণ টেল মি সামথিং নিউ, আমি যেটা জানি না সেটা বলো, আমি তো জানি তোমার মিস করোনি, তো এটা বলে লাভ নেই, যেটা জানি না সেটা বলো। নাসরিন কিশোরগঞ্জ থেকে লিখেছে, সজল ভাইয়া হ্যাপি বার্থডে। এখনো হ্যাপি বার্থডে সজল ভাইয়ার? কয় তারিখ আজকে? আর এই যে মজুমদার সাহেব, বিয়ে তো তোমার ভাইয়ের, তাহলে তুমি শোক করতে চাওনি কেন? ও বাবা, আচ্ছা আমার ভাইয়ের বিয়ে আর আমি এখানে শো করবো? নাসরিন এটা নাসরিন কিশোরগঞ্জ থেকে, কোন কিশোর? আমার নাসরিন, তুমি আমাকে এটা বলতে পারলা? ছি 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 নাসরিন, আমি তোমার কাছে আশা করিনি, মানে আমার ভাইয়ের বিয়ে ছিল, আমার আপন ভাইয়ের বিয়ে, আর আমি বিয়ে ছেড়ে আমি শো করবো সেদিন, তুমি সেটা বলছো? আমি কষ্ট পেলাম নাসরিন, এই কষ্ট কোনো কিছু দিয়েই বুঝতে পারবে না তুমি। শর্মী লিখেছে, ভাইয়া তুমি নামটা বেশি নিয়ে যাও। কি কি নাম বেশি নিয়ে যাব? আমি তুমি অন্যদের মনে করো না। আচ্ছা আমি বুঝি নাই শর্মী, তুমি একটু সুন্দর করে লিখে পাঠাও তো, আমি না বুঝতে পারিনি, সরি। অর্পা লিখেছে, রাশেদ ভাইয়ের জন্য খাদ্যের প্রতি, রাশেদ ভাই খাদ্যের প্রতি কী হয়েছে রাশেদের? আচ্ছা আমি কয়েকটা কমেন্ট পড়েছি, যে দুইটা দুইটা দায়িত্ব আমার কাঁধের উপর পড়ছে না, এখন আমি একটু এলোমেলো হয়ে যাবো, আমি জানি এটা সবসময় হই, এটা নতুন কিছু না। সো তোমার তো অভ্যস্ত, আই নো, যে যখনই বলটো একা থাকে এই যে SMS কমেন্ট সব মিলিয়ে একটা ভেবাচাকা 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 খেয়ে যাই আমি, বুঝতে পারলে? আর সেই ভেবাচাকার থেকে বাঁচার জন্য তোমাদের দরকার, তোমরা আমাকে একটু হেল্প করবে। কমেন্টগুলো কোথায় দেখতে পাচ্ছি না কেন আমি তোমাদের কমেন্ট, তোমরা কি আদৌ কমেন্ট করেছো, করেছো কমেন্ট করেছো নাকি কিছুই করোনি? কোথায় তোমাদের কমেন্ট? দেড় 2 লাখ কমেন্ট হয়ে গেছে আর আমি কমেন্ট খুঁজে পাচ্ছি না, এই কেমন কথা? আবিবা লিখেছে, যা প্রিয়ামণি সব উড়ে উড়ে যেতেছে, আয় হ্যাঁ 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 যাই খুই, এটি লাফাইতেছে সব কমেন্ট, আমি এগুলো থামাবো কেমনে কমেন্টগুলোকে? কেউ আমাকে থামানোর একটা ওয়ে বলো তো, আমি তো থামাতে পারতেছি না, কমেন্টগুলোকে থামিয়ে থামিয়ে পড়তে হবে তো। আচ্ছা মোবাইলে ট্রাই করি না, সবাই কী দেখতেছো আমার দিকে? এভাবে দেখার কিছু নেই, একা একা যখন থাকি তখন আমার একটু এলোমেলো হয়ে যায়, এবং সেটা এলোমেলোটা ঠিক করতে একটু টাইম লাগে, ইয়ে থেকে তো দেখতে পাচ্ছি না, তাই মোবাইল থেকে ট্রাই করি তোমাদের কমেন্টগুলো পড়া যায় কি না, আই থিঙ্ক পড়া যাবে। কে কে কমেন্ট করছো বলো তো, মুখ মুখ দিয়ে বলো, আমি দেখি চেষ্টা করি। এই এই যে মোবাইলেও দেখতে সমস্যা হয়ে যাচ্ছে, এবার পাইছি। ইয়েস
ফামিয়া আহমেদ লিখেছে, বান্ধবীগুলো ব্রেকআপের পরপর আমার কাছে আয়েশা কষ্টের কথা বলে, এদিকে যে বয়ফ্রেন্ড নাই এই কষ্টের কথা আমি কাক কব? তুমি আমাকে কও, আমাকে কবা, তোমার বয়ফ্রেন্ড নেই, বয়ফ্রেন্ড লাগবে? দাঁড়াও, কত পোলা পাইন আছে ডেইলি আমাদেরকে এসএমএস কমেন্ট করে, বয়ফ্রেন্ড লাগবে, বয়ফ্রেন্ড লাগবে, তুমি বলতেছো বয়ফ্রেন্ড নেই, এটা তো হইতে পারে না, না এটা হইতে পারে না। তারপর দেখতে পাচ্ছি যে রতনা হাসান লিখছে, আমি কমেন্ট করছি রতনা, দেখছি দেখছি মুই দেখছি, একসাথে দেখে ভালো লাগছি, কোনো সমস্যা নাই, টপ ফ্যান। এমডি সারোয়ার আফ্রিদি লিখেছে, হাই। মমিন মিয়া লিখেছে, শীতকাল শুধু ঠান্ডা নিয়ে আসে না, হাজার হাজার ছেলের বউ লাগবে বউ লাগবে সেই স্লোগানও নিয়ে আসে। আমার লাগবে না শীতকালে, আমার এটা লাগবে না, আমার আছে এটা, যেটা আছে সেটাতে কী পরিমাণে আছে তোমাদের কেমনে বোঝাবো। কমলা সুন্দরী লিখেছে, আচ্ছা যারা ঢং করে মাকে মম ডাকে তারা নিশ্চয়ই বাবাকে বোম বলে। আচ্ছা মাকে মম বলে, বাবাকে বোম কেন বলবে? বাবাকে বলবে পাপা পাপা, পাপা বলে পাপা, আবার বলবে ড্যাডি 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 বলে। দেখতে পাচ্ছি প্রিয়ামণি লিখেছে, চাকর ও মালিকের কথা আছে, চাকর ও মালিকের কথা কী লিখেছে চাকর? আচ্ছা সাহেব একটা কথা বলি, সাহেব বলো, আপনি যে ম্যাডামের ঠোঁটে ঠোঁট দিয়ে প্রতিদিন কী যেন করেন, ওইটা কি করে আপনি কি মজা পান? সাহেব বলতেছে, তোর কী মনে হয়? হ্যাঁ চাকর, মনে হয় আরামই পান। কীভাবে বুঝলি? কারণ যদি পরিশ্রমের হইতো তাহলে তো ওইটা আমার দিয়ে করাইতেন। প্রিয়ামণি এসব চলছে তাই না? এখন আজকাল এগুলো দেওয়া হচ্ছে, দোকান কাট দিচ্ছ তুমি আমাদেরকে, ভালো হয়ে যাও, এখনও সময় আছে, ভালো হয়ে যাও। সাম শিমলা, শিমলা তো জাহান লিখেছে, সামন লেখাপড়া কেমন চলছে? মি চলতে চলতে এত দূরে চলে গেছে যে আর ধরতে পারছি না, মানে ধরবো ধরবো করছি কিন্তু ধরতে পারছি না, এমন একটা অবস্থা চলে গেছে লেখাপড়া। আচ্ছা ফোন ধরি না, আমরা তো ফোন কলও আছে আমাদের, যারা যারা ফোন করতে চান তারা নাম্বারে ফোন করে ফেলেন, 02550366 59, এই নাম্বারে ফোন করেন, আমি কয়েকটা কথা বলি সবার সাথে, দেখি কে কি বলতে চায়, কে কি বকবাদ্য করতে চায়। হ্যালো, জি কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শুভ। শুভ? হ্যাঁ। কোন শুভ? মুন্সিগঞ্জ থেকে শুভ। এইবার তো ঠিক আছে, মুন্সিগঞ্জ থেকে শুভ। তো শুভ কেমন আছো তুমি? ভাই আপনারা ভালো আছেন? আমরা তো খুব ভালো আছি, নাথ ভাই নাই, নাথ ভাইও ভালো আছে, কাজে গেছে। বলতু ভাই নমস্কার আপনাকে। নমস্কার শুভ। তো শুভ তুমি বলো কেমন লাগে নাথ বলতু শুনতে, কেন ফোন দিছো, কি বলতে? নাথ বলতু অনেক ভালো লাগে, আর বিশেষ করে আপনারে অনেক ভালো লাগে। আমাকে কেন বিশেষ করে ভালো লাগে, এত বিশেষ কি আছে আমার? মাল্টিপল চয়েস দিলাম, তুমি একটা চুজ করছো, ভেরি গুড হয়েছে, সুন্দর হয়েছে। তো শুভ তুমি কি আমাদের একটা গান শোনাবা? গান শুনাইতাম ভাইয়া। তুমি আমাদেরকে একটা মনে কর মাইকেল জ্যাকসন, আউ কলি মাইকেল জ্যাকসন হয়ে যাবো। অসাধারণ হয়েছে তোমার মাইকেল জ্যাকসন বাংলা সং। তা শুভ ভালো থেকো, কেমন? ওকে, থ্যাংক ইউ ফোন করার জন্য। বাবা মাইকেল জ্যাকসনের বাংলা গান শুনলাম আমরা আজকে এই প্রথম। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি তোমাদের অনেক দিন থেকে শুনি। তাই নাকি? আমরা তো সন্ধ্যায় শো করি, তুমি দিনে কেমনে শোনো? হ্যালো ভাইয়া, ওই দিন কা এই যে নাথ ভাইয়ের বার্থডে গিয়েছিল না, ওনাকে অনেক আপনাদের অনেকবার ফোন দিছি, ফোনে পাই না, এর জন্য আজকে ওনাকে একটু বইলা দিয়েন, এই যে মো এই যে বার্থডে তে উইশ করছে, হ্যাঁ হ্যাপি বার্থডে। আচ্ছা নাথ ভাইকে বলে দেবো যে মো আপনাকে বার্থডে তে উইশ করছে, হ্যাপি বার্থডে। ঠিক ভাইয়া, বলো ভাইয়া, একটা জোকস বলি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলো। আচ্ছা, এক ক্রেতা ক্রেতা বলছিল, ভাই তাড়াতাড়ি একটা পলিথিন দেন তো, আর বলছিল যে যে ভাই আমার কাছে তো এত পলিথিন নাই টেন ধরার মতো। হ্যাঁ, ক্রেতা বলছিল ভাই আমাকে একটা পলিথিন দেন, তাড়াতাড়ি ট্রেনটা ধরবো ট্রেনটা ধরবো, তখন বলছে না ভাই ট্রেন ধরার মতো অত বড় পলিথিন আমার কাছে নাই। ভাইয়া ভাইয়া,
আমার আম্মু আপনাদের শুনে অনেক আন্টিকে আমার সালাম দিবা ও আচ্ছা আম্মুর সাথে কথা বলবেন আন্টির সাথে আজকে সময় নাই বাবু আরেকদিন কথা বলবো আন্টি আসছে আন্টিকে আমার সালাম দিবা বলবো থ্যাংক ইউ বলো এখনই বলো থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ আন্টি ভালো থাকবেন বাবু তুমিও ভালো থাকবা খুবই কিউট তুমি একটা ঠিক আছে আবারও আরেকদিন ফোন দিবা নামটা কিন্তু মনে রাখেন হ্যাঁ কি জানি নাম তোমার মৌ আমার তো মৌ এই তো কোনোদিনই বলবো না বউয়ের সাথে মৌয়ের অনেক মিল আছে ঠিক আছে এটা আমি বলবো না ভালো থেকো টাটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মৌ কিন্তু অনেক কিউট আন্টি মৌয়ের যত্ন নেবেন এবং যে নাটবল্টু শোনার সময় মৌকে পাশে রাখবেন আর কি বলবো মৌ তুমি ফোন দিবা আরেকবার বারবার ফোন দিবা ঠিক আছে তোমার ফোন আমরা রিসিভ করব তো যাবো ছোট একটা বিরতিতে কেউ কোথাও যাবে না ক্যাপ্টেন ক্যাপিটাল এফএম 94.8 লাস্ট শেষ বিরতি আর কি আজকে আমাদের শেষ বিরতিতে ফিরে এসে আপনাদের থেকে বিদায় শেষবারের মতো সবাইকে বিদায় জানাতেই আসলাম মোটামুটি কারণ সময় তো একদমই সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আর কী ভাই করতে পারবে আপনাদের জন্য
তেমন কিছু করতে পারবে না, কোথায় যেটা করতে পারবে সেটা হচ্ছে কি আপনি যারা যারা শেয়ার করেছেন তাদের নামগুলো একটু ফরে দিতে পারবে, তো শেয়ারের নামগুলো একটু ফরে দিই, কে কে আমাদেরকে শেয়ার করেছেন দেখে নিই, তার মধ্যে ওগুলো আসতে আসতে কয়েকটা এসএমএস ফরে দিই, কারা কারা শেষবার মতো আমাদের গেছে। নাসরিন কিশোরগঞ্জ থেকে লিখেছে, তুমি কি করে বললা, তুমি কি করে বললে যে আমার ভাইয়ের বিয়েতে আমি বিয়েতে না গিয়ে তোমার কাছে চলে আসবো, আমি শো করতে চলে আসবো, তুমি এটা কি করে বললে নাসরিন, আমার এই দুঃখ আমি কোথায় রাখবো, কাক বলবো। রাকিব হাসান রাজু লিখেছে, নাট ভাই বল্টু ভাই ফ্রেন্ড রিকোয়েস্টটা দিছি। আচ্ছা এখানেও লিখতে হবে একই কথা, পুরো ফেসবুক জুড়ে কমেন্ট বক্স জুড়ে এত এত এসএমএস কমেন্ট ফ্রেন্ড রিকোয়েস্ট এক্সেপ্ট করো সবাইকে বলে দিই, যারা যারা আসলে এখন পর্যন্ত ওয়েট করছো। অ্যাকচুয়ালি ফ্রেন্ড রিকোয়েস্টে একটা লিমিট থাকে, সেই লিমিটটা ক্রস হয়ে গেলে কেউ আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেও পারে না, অ্যাকসেপ্টও করতে পারে না। আমার পেজে বল পেজে না আমাদের আমার প্রোফাইল এবং নাটবের প্রোফাইল সেম, আমাদের ফ্রেন্ডস ফুল, এখানে আর অ্যাকসেপ্ট করার মতো কোনো অবস্থায় নাই আমরা আর কি। সো চাইলেও করতে পারছি না, তাই বলছি তোমরা এই রিকোয়েস্টটা করো না, এই রিকোয়েস্টটা করলে রাখতে পারি না, তো নিজেদের কাছে কষ্ট লাগে। তো দুই তিনটা প্রোফাইল চালানোর মতো অবস্থা নাই যে দুই তিনটা প্রোফাইল তোমাদেরকে রাখবো, ফেক মনে করো যে ফেসবুক থেকে ব্যান খেয়ে যাবো, যার কারণে দুই তিনটা প্রোফাইল মেনটেন করা যায় না। তো একটা প্রোফাইলই তোমরা লাইক দিয়ে রাখবা, বা ওই যে ফলো অপশনটা থাকে ফলো করে রাখবা, তাহলে সব আপডেট পাবা। এবং অনেকেই আছে যাদের সাথে আমার এরকম কথা হয়, তারা আমার ফ্রেন্ড না, বাট এসএমএসে কথা হয়, এসএমএস বলতে কি মেসেঞ্জারে কথা হয়, আর ফ্রেন্ড হতে হলে যে একদম কথা বলতে হলে মেসেঞ্জারে ফ্রেন্ড হতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু মেসেঞ্জারে কথা বলা যায়। ফ্রেন্ড রিকোয়েস্ট ওই যে এসএমএস রিকোয়েস্ট নাকি যেন একটা নাম, মেসেজ রিকোয়েস্ট দেওয়া থাকে, সেখান থেকে করা যায়। তো সবার জন্য এটা বলা, মেসেজ করবা সেখানে, মেসেজ যদি আমাদের চোখে পড়ে অনেকগুলো মেসেজ রিপ্লাই করে দিই আমরা। তোমার ওয়াইফরে প্রতি মিম লিখেছে, ইস আমার বিয়া উল্টা আমার কাছ থেকে নেয়, কী নেয় ভাইয়া, তোমার ভাই ও আচ্ছা আফরার ভাইয়া দিতে চায় আর ওর ভাইয়া ওর থেকে নেয়, সমস্যা নেই, সবার ভাই একই রকম, যখন নেওয়ার সময় তখন নিবে, যখন দেওয়ার সময় ঠিকই দিবে, ঠিক আছে, সে ভালো লাগছে না যখন দিবে তখন তো ভালো লাগবে, এরকমই চলবে ভাই বোনের সম্পর্ক। তো আজকে আমাদের নাটবলটা এখানেই শেষ করতে হবে, সময় একদমই সংক্ষিপ্ত। সো যারা যারা আছো ভালো থেকো, সুস্থ থেকো, যেমন খুশি তেমন থেকো, শেয়ারগুলো তো পড়ি নেই, এখন পড়ে দিচ্ছে। মোহাম্মদ আলী শেয়ার করেছে, প্রিয়ামণি শেয়ার করেছে, কয়েকটা পড়ে দিই কারণ নেটের অবস্থা সত্যি খুবই খারাপ। নুসরজান শেয়ার করেছে, এমডি শাফি আহমেদ শেয়ার করেছে, কি জানি লিখছে হিরো আলমের গান নিয়ে কিছু একটা লিখেছিল। রতনাল হাসান শেয়ার করেছে, আর দেখতে পাচ্ছি কাকে, মুমিন মিয়া, প্রিয়ামণি, জ্বলন্ত প্রেমিক, আর বাকিগুলো দেখা যাচ্ছে না এবং সময়ও নেই, আজকে আমাদেরকে বিদায় নিতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যেমন খুশি তেমন থাকবে, হাসতে থাকবে, হাসাতে থাকবে, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা নাটবল্টুর সাথে থাকবে। টাটা। Capital FM.